হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এস এম ইংলিশ টিপস আর কয়েকদিন পর থেকে ক্লাস ইলেভেনের পরীক্ষা শুরু হতে চলেছে ইলেভেন বা টুয়েলভ বা এইসএস ঠিক আছে তো তার আগেই এই ভিডিওতে মানে শেষ মুহুর্তে তোমাদের সামনে শেয়ার করবো যে অল্প পড়েই মানে কয়েকটা চ্যাপ্টার বা কী পড়েই সহজে পাশ করা যায় সহজে স্কোর পাওয়া যায় বা বেশি নাম্বার পাওয়া যায় এই বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আর অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও আপডেট পেতে সমস্ত রকম ভিডিও সাজেশান এবং কোয়েশ্চেন অ্যান্সার সমস্তগুলোই আজকে ভিডিও শুরু করা যাক দেখো আর কয়েকদিন পর থেকে শুরু হতে চলেছে ক্লাস ইলেভেনের পরীক্ষা তো দেখো শেষ মুহূর্তে আমি বলতে চাচ্ছি যে সিলেবাসটা একদম ছোট্ট করে দিচ্ছি তোমরা এগুলো মেনে চললে পাশ করবে সহজভাবে দেখো প্রোজ প্রোজ থেকে তোমাদের যেগুলো আসবে প্রোজ থেকে দেখো প্রোজ তোমরা পাঁচটা প্রোজের মধ্যে পাঁচটার মধ্যে যে কোনো দুটো পড়ো দুটো পড়লে হয়ে যাবে লিলাস ফ্রেন্ড এবং কর্মা বা জিমি ভ্যান্ডেন দুটো পড়ো তিনটি বা করা দরকার নাই দুটো গোল্ড হবে দুটো পড়ো লিলাস ফেন্ট এবং কর্মা এই দুটোর মধ্যে তুমি টেক্সট ভালো করে পড়ে নাও এই দুটো টেক্স থেকে তোমার কিন্তু যেগুলো আসবে বলি দুটো বড়ো কোশ্চেন আসবে পাঁচটা থেকে কিন্তু দুটো করতে হবে তোমার দুটো করলে হবে পাঁচটা পড়ার দরকার নেই ঠিক আছে দুটো বড়ো কোশ্চেন করবে এখান থেকে পেয়ে যাবে কোন পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই সাজেশনগুলো দিয়ে দিব ঠিক আছে তোমরা দেখে নেবে তো দেখো এমসিকিউ কিউ আর টাইপ কোশ্চেন থাকবে পাঁচ পাঁচ দল তো এমসি কিউ আর এসিকিউট কোশ্চেনগুলো ঠিকঠাক করবে ঠিক মারবে ওখানে তুমি দশের মধ্যে তিন চার পাঁচ ছয় পেজে বড় স্কোর বেড়ে যাবে ঠিক আছে এবার দেখো প্রোজার পর পোয়েম পোয়েমের এক সিস্টেম পোয়েম তুমি যে কোনো দুটো পড়ো পাঁচটা পোয়েমের মধ্যে যে কোনো দুটো পোয়েম পড়ো যেমন আফন দ্য ওয়েস্ট মিস্টার প্রিজ এবং দাসিক রোজ দাসিক রোজ এই দুটো পড়লে তুমি ওখান থেকে বড়ো কোশ্চেন পেয়ে যাবে যেমন দুটো পেয়ে যাবে দুটো বড়ো কোশ্চেন পাঁচ পাঁচ দশ পেয়ে যাবে দুটো থেকে আর শর্ট পেয়ে যাবে শর্ট এমসি কর এসি কেউ দশ থাকবে ঠিক আছে তুমি একদম শর্টকাটে নাম্বারগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে ভালো করে একটু করবে টেক্সটটা ভালো করে এই কদিন নাও দু একদিন ঠিক আছে তারপরে দেখো র্যাপিড রিডার র্যাপিড রিডার মানে শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের যে ইগুলো আছে নিশ্চয় আকারে আছে সেইগুলো একটু পড়তে বলছি তো এখানে র্যাপিডার বলতে গেলে যে কোনো পাঁচটার মধ্যে একটা পড়ো পাঁচটা পড়ার দরকার নেই একটা পড়ো সেটা হচ্ছে ম্যাকবেথ তোমরা ম্যাকবেথটা একটু ভালো করে পড়ো এই ম্যাকবেথটা যদি ভালো করে পড়ো তাহলে তোমরা ওখান থেকে শর্টগুলো পেয়ে যাবে পাঁচ শর্ট থাকবে পাঁচটা শর্ট থাকবে তখন দুটো শর্ট পাবে দুটো শর্ট পাবেই আর একটি বড়ো কোশ্চেন পাঁচ নম্বর থাকবে সেখান থেকে পেয়ে যাবে তো এই এইরকমভাবে প্রোজ পোয়েম এবং র্যাপিডা তিনটি পার্ট থেকে তোমরা কিন্তু পাঁচ নম্বর পেয়ে যাবে একদম ভালোভাবে পাঁচ নম্বর উঠে যাবে তোমাদের ঠিক আছে অন্য কিছু দরকার নেই আমি মনে করি গ্রামার রাইটিং তো আছে গ্রামার রাইটিং যদি হাত দিতে মধ্যে হাত দিবে করতে মধ্যে করবে রাইটিং আছে প্যারাগ্রাফ স্টোরি এগুলো আছে আর তার সঙ্গে গ্রামার আছে ভয়েস ন্যাশন ওগুলো আসে সব আর্টিকেল প্রিভেশন এগুলো ভালো করে যদি পারো করবে কিন্তু আমি বলবো প্রোজ পোয়েম অ্যান্ড র্যাপিড তিনটি পোর্শান একটু ভালো করে পড়ো আমি একদম ছোট করে দিলাম পাঁচটা পড়া দেখাল তিনটি করে পাঁচটা পড়া না পড়ে পাঁচটা না পড়ে দুটো পড়লে হবে এ বললাম তোমরা এর পরবর্তী ভিডিওতে সাজেশনগুলো পেয়ে যাবে তোমরা ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পেতে বন্ধুদের শেয়ার করবে এই ভিডিওটা দেখার জন্যে ঠিক আছে